গরু ঘাস খেয়ে দুধ দেয়, সাপ দুধ খেয়ে বিষ দেয়। আমি মিশা সওদাগর সে বিষ খেয়ে আমার লক্ষ্যে পৌঁছতে পারি। এটা প্রডিউসাররা ভালো জানেন, বরাবরই বলি যে ব্যবসাটা হচ্ছে প্রডিউসারদের ব্যাপার, আমাদের কাজ হচ্ছে ভালো করে অভিনয় করা, যত্নের সাথে অভিনয় করা, দর্শককে যাতে বিনোদন দিতে পারি সে চেষ্টা জায়গা থেকে আমরা অভিনয় করা। তো এই ছবিটা বৈশিষ্ট্য প্রথমত হচ্ছে এই ছবিতে আপনি অনন্ত সাহেবকে দেখে যেভাবে দেখেন এরকম ক্যারেক্টার না, ডিফারেন্ট ক্যারেক্টার, অবাক হয়ে যাবেন, ডিফারেন্ট ক্যারেক্টার। বর্ষা ম্যাডামকে আপনারা সবসময় দেখেন যে বর্ষা কি করে, বর্ষা নায়িকা খুব সুন্দর, তার ইন্ট্রো ইন্ট্রোই হয়ে তার ইন্ট্রোটা হয়ে খুব সুন্দরভাবে ইন্ট্রো হয়, কিন্তু না এবার দেখবেন একেবারে মানে আমি বলি সে ছবিতে টপ ওয়ান ভিলেন, ওটা ক্যারেক্টারটা বললাম। আমাদের সুপারস্টার, আমাদের স্বপ্নের নায়ক, আমি বলি আমাদের, আমার প্রজন্মের সবার, রুবেল সাহেব এই ছবিতে একটা বিশেষ চরিত্র অভিনয় করেছেন। তিন নম্বর বৈশিষ্ট্য। চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আমি মিশা সওদাগর সবাইকে এক জায়গায় করেছি, আর বড় বড়ের মতো আমি আমার চেষ্টা করেছি, এবং এই ছবির একটা ডায়ালগ মামা আমাকে দিয়েছে, ডায়ালগটা খালি আপনারা শোনেন। গরু ঘাস খেয়ে দুধ দেয়, গরু ঘাস খেয়ে দুধ দেয়, সব দুধ খেয়ে বিষ দেয়। আমি মিশা সওদাগর সে বিষ খেয়ে আমার লক্ষ্যে পৌঁছতে পারি। এই ডায়ালগটা সম্ভব হয়েছে ইকবাল সাহেবের জন্য, ইকবাল সাহেব দিয়েছেন। গরু ঘাস খেয়ে দুধ দেয় একই জিনিস, আর সাপ দুধ খেয়ে বিষ দেয়। তো আচরণের পার্থক্য, তো ইকবাল সাহেবের রুচির আচরণ, উনি যখন কো প্রডিউসার ছিলেন তখন থেকে আমার ফোকাস, আমার আপন ভাগ্নার বন্ধু, এই জন্য আমার মামা ভাগ্নে সম্পর্ক। তো তার ভিতরে ও যখন কো প্রডিউসার, প্রডিউসার না সে মানে তিন নম্বর বা অল্প অল্প টাকা ইনভেস্ট করছে, তখন থেকে ওর মধ্যে দেখতাম রুচির একটা বৈশিষ্ট্য দেখতাম। ওর রুচি আজকে এখানে এনেছে, তার তিনটা ছবি আগামী ঈদে তার ছবি রেডি করে রেখেছে, রিভেঞ্জ, আগামী ঈদ ছবি রেডি, আরেকটা বিট্রে রানিং সের মধ্যে তৈরি করে দিয়েছে। তো কথা, সে কথা কম বলে কিন্তু কাজ করে যাচ্ছে, এবং তার গোটা টিমটা অসাধারণ টিম, একটা অসাধারণ টিম। এই মুহূর্তে আমি বলবো আমরা চলচ্চিত্র খুব অল্পজন বানাই, এর মধ্যে বেস্ট টিমটা হচ্ছে ইকবালস টিম, অসম্ভব ভালো টিম। শাহিন এখানে ডিওপি আছেন, ফাইট ডিরেক্টর চুন্নু সাহেব আছেন এখানে, ড্রেস এখানে মুক্তার আছেন, মেকআপের ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার জাভেদ আছেন, আরও অনেকে তাকে অ্যাসোসিয়েট করে, শেখ জামাল ভাই অসম্ভব ভালো ডিরেক্টর আছেন, সব মিলিয়ে এডিটর তৌহিদ আছেন, আমরা আছি সব মিলে। তো এই ছবিতে আপনি আসলেই আপনারা ডিফারেন্ট কিছু পাবেন। আমি আমি সাধারণত বলি না এই কথাটা, আমি প্রায় বলি ডিফারেন্ট কী বলো, আপনি দেখেন। এবং আমি হিরোর ক্যারেক্টারটা বললাম না, হিরোর ক্যারেক্টারটা বললাম না, ডিফারেন্ট ক্যারেক্টার। আর নতুন অ্যাপিয়ারেন্স ভাবে আবারও বলি যে রুবেল ভাইয়ের মাধ্যমে, তো এতগুলো বৈশিষ্ট্যকে একত্রে করেছেন ওয়ান অ্যান্ড অনলি মামা ইকবাল। মামা ইকবালের জন্য জোরে একটা হাততালি দেন। ড্রোন, ফাইভ স্টার হোটেল, স্পট হচ্ছে বগুড়া, খুব সকালে ভাই এ আমার নায়কটা খুব জ্বালা দেয় ভাই, এ ঘুমায় কখন আল্লাহ যায়, এত বড় ব্যবসায়ী, সাড়ে চারটায় ঘুম থেকে উঠে পাঁচটায় ছটা সাড়ে চারটা ব্যায়াম, সাতটায় ব্যায়াম, সাড়ে সাতটায় ফ্লোরে থাকতে হয়। আমার তো ভাই বয়স হয়েছে, আমি তো ভাই একটু দেরি করে ঘুমাই, বউ বাল বাচ্চা বাইরে থাকে, কথাবার্তা বল, কিন্তু হের চাপে আটটার সময় শুটিং স্পটে থাকতেই হবে উইথ ব্যায়াম। মিশা ভাই ফিটনেস লাগবে, যত মোট করেন ব্যায়াম করেন, যান জিমে যান, এই জিমে পাঠায় যাবে, যান 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 করতেছি, সে জিম করে আমরা এন ক্লাইম্যাক্স করতেছি। ফাইভ স্টার হোটেলের নাম হচ্ছে মমো ইন, দশতাল হোটেল উপরে হচ্ছে টেলিপ্যাড, ইন ক্লাইম্যাক্স হেলিপ্যাড, ওপরে চলতেছে ড্রোন, তারপরে গোফ্রো ক্যামেরা, আরও দুটা ক্যামেরা স্ট্যান্ড বাই, শুধুমাত্র আমি আর হিরো আছে ওইখানটায়, মামার ডিরেকশনে কাজ চলতেছে। হিরোর হাতে একটা পিস্তল ছিল, পিস্তলটা অলমোস্ট মনে করুন ওটা ওটা রিপ্লিকা বা ড্যামি, কিন্তু অরিজিনাল নিয়েছিল। হিরোর যে কম্পোজিশনগুলো চুন্নু মামা বলেছিল, হিরোটা একটা হিট ছিল আমার মাথায়, এবং আমার স্বাভাবিক কারণ অনেকগুলো ফং বা অনেকগুলো মুদ্রা অনেকগুলো ফাইটের পরে মাথায় একটা দিবে, হিরো খেয়াল করেনি বা অ্যাক্সিডেন্ট তো হতেই পারে। আমার মাথায় লাগতেছে উপরে ওই হেলিকপ্টার ও তার উপরে ড্রোন, দশতলার ছাদ, কিচ্ছু না, আর আমরা শুধু মানে সাউন্ড শুনতেছি, আমার মাথা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে, আমরা শর্ট ছাড়তেছি না। এবং যখন পরে হিরো দেখলো আমার মাথায় রক্ত, হিরো বললো আমাকে মিশে যাবে এখন হাসপাতাল যান, আমি বললাম নো, আমি ভয় পেয়ে যাবো, আমি এটা গেলে আর শুটিং হবে না, এটা এক্সপেন্সিভ শুটিং, কারণ প্রত্যেকটা মিনিট হেলিকপ্টার পেমেন্ট, এতগুলো মানে ফাইভ স্টার হোটেলে পেমেন্ট, ক্রুর পেমেন্ট, ক্যামেরার পেমেন্ট। আমরা ইনশাল্লাহ শুটিং শেষ করেছি, শুটিং শেষ করে বহল তুপিতে শেষে সে তার পুরো ক্রু ক্যাবিনকে দিয়ে, হিরো আমাকে তার পুরো টিম মনে আছে, তার
পেস সবাই আমাকে নিয়ে গেছে, আমি মেডিকেলাইজ হই, তারপরে আমার ট্রিটমেন্ট হওয়ার পরে আমরা আসি। তো এরকম জীবন্ত মানে ঘটনা কেউ বলিনি, আজকে বললাম আপনাদেরকে। অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই ব্লাড নিয়ে, ওই মাথা ব্লাড নিয়ে আমরা কাজ করেছি ইনশাল্লাহ, এবং যথেষ্ট সুন্দর কাজ হয়েছে, অসম্ভব সুন্দর ছবিতে প্রত্যেকে যারা আমার ভাই ব্রাদাররা কাজ করেছেন, সানুষী বা তারপর হচ্ছে এখানে মানে আমিন সরকার, তারপর হচ্ছে জাদু আজাদ, তারপর হচ্ছে সীমান্ত, বড় সীমান্ত, ছোট সীমান্ত, নানা পাটেকার, ব্রুসলি, সবাই মিলে আমরা মানে আমরা মন দিয়ে চেষ্টা করেছি ছবিটা। আমার চারটা ছবি আসতেছে, বাট রানিং ছবি যদি বিগত তিন মাস চার মাস আমরা কাজ করে একেবারে রেডি হয়ে স্ক্রিপ্ট রেডি করে বারবার সিটিং করে যদি কাজ করেছে, এই ছবিটা কাজ করেছে। কাজে হচ্ছে সব ছবি আমার ছবি, কিন্তু একেবারে রানিং ছবিটা যেটা বলবো, যেটা একদম ঈদের জন্যই তৈরি, ঈদকে টার্গেট রেখে ডেটটা ঠিক করে ইকবাল মা বলছে মামা এটা ঈদে আসবো, আমি স্ক্রিপ্টটা পড়েন কি করবেন, ঘষা মাজা করতে থাকেন। আমি আমেরিকায় ছিলাম, আমেরিকা থেকে স্ক্রিপ্ট পাঠা দেওয়া হলো, ওইখান থেকে ঘষা মাজা করে আমরা কাজ করেছি। তো কাজে হচ্ছে যে ইনশাআল্লাহ আপনারা বিনোদিত হবেন, আমরা মনে করি, আমরা আমাদের দেশীয় কলাকুশলীকে নিয়ে আমাদের চেষ্টা ছিল, মনের মন থেকে কোনো কিছু চেষ্টা করলে আল্লাহ ওয়াদা আছে, আল্লাহ শুনবেনই শুনবেন। তো আশা করি আপনাদের জন্য, এই দেশবাসীর জন্য, খেটে খাওয়া মানুষের জন্য, সর্বোপরি সবার জন্য এই ছবিটা আমরা বানিয়েছি ইনশাআল্লাহ, আপনারা দেখে ইনশাআল্লাহ আমি বলে দিতে পারি বিনোদিত হবেন, বিনোদিত হবেন, বিনোদিত হবেন। আর ফিল্মের নামই তো হচ্ছে এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ।